আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে একটি ডিম দিয়ে অসাধারণ মজার ডিমের পিঠা বা ডিমের বিস্কিট তৈরি করব। তো একটি ডিম দিয়ে কীভাবে এত সুন্দর মজার পিঠা তৈরি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসলে এই পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করে। তো আমি এখানে একটি বাটি নিয়েছি, এখন একটা ডিম ভেঙে দেব, স্বাদ মতো লবণ দেব আর কয়েক চামচ চিনি দেব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। তো আমি মিষ্টিটা বেশি পছন্দ করি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন চিনি আর ডিমটা ভালো করে অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিমের পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। সাথে কিছু সয়াবিন তেল দিয়েছি, আমি এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর আগের থেকে চেলে নেওয়া আমি এক কাপ ময়দা দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে, আমি কোনো প্রকার পানি দেব না এখানে, ভালো করে মতে নিলাম। এরপরে কিছু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি 10 মিনিট অপেক্ষা করব। এরপরে আমি বেলুন দিয়ে রুটির মতো বেলে নিয়েছি। তো বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম। তো আমি চাকু দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কেটে নেব। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আসলে এই পিঠাটা একেবারে সহজ, সবাই তৈরি করতে পারেন। এরপরে প্যানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে আর পিঠাগুলো দিয়ে দিলাম। আর তুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, নাহলে পিঠাটা পুড়ে যাবে। পিঠাটা বেশি ভাজি করব না, কারণ বেশি মুচমুচে হলে ভালো লাগবে না। তো এইভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নেব সবগুলো পিঠা। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব, আপনারাও এভাবে তৈরি করতে পারেন। ছোট বড় সবার কাছে পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। তো হয়ে গেল আমার একটি ডিম দিয়ে অসাধারণ মজার ডিমের পিঠা বা ডিমের বিস্কুট। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।